वेलकम टू अ न्यू ব্লগ। তো আজকে বহুদিন পর মানে পূজো লক্ষ্মী পূজো পার হয়ে যাওয়ার পরে অনেকদিন পরে ব্লগ করছি। তার কারণ হচ্ছে শরীরটা ভালো ছিল না, পূজোর যে এত মজা সেগুলোর একেবারে অ্যাকশন বেরিয়েছিল মানে পূজোর পরেই। তো যাই হোক, আজকে কিন্তু আমি মামা বাড়ি যাচ্ছি। আজকে কিবার আজকে এরা আমি বার ভুলে গেছি, আজকে যাই না সামা, ও বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার। তো আমি মামাবাড়ি যাচ্ছি এবং এক দুই দিনে একটু একটা কাজ আছে আর একটা প্ল্যানও আছে, তো সেগুলো রিভিল করছি না। কিন্তু মামাবাড়ি যাচ্ছি, আপাতত রেডি হব খাই দায়ে, আমি স্নান করে ফেলেছি অলরেডি, তো দেখতে থাকুন। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো অনেকদিন পর ডেইলি লাইফ ব্লগে ফিরে এলাম। এই কদিন তো পুজো লক্ষ্মী পুজো এসব নিয়ে মেতে ছিলাম, তো আজকে বৃহস্পতিবার আর আজকে মন্দিরে আসবে, এই একটার দিকে বোধহয় পৌঁছেও যাবে, ওর কিছু কাজ ছিল সেজন্য আসবে। তো সকাল থেকে একটু মুডটা ভালো আছে আর আর কি বলবো, মানে আজকে সকালে মা লুচি ভাজছে, তো সেই জন্য মানে মনটা খুশি হয়ে আছে যে লুচি। আর আজকে বাইরে ভীষণ রোদ, আমি এটাও বলে দিই, ওয়েদার রিপোর্ট দিয়ে দিয়েছি, আজকে বাইরে ভীষণ ভীষণ রোদ, গরম লাগছে ভীষণ। তো এই আর কি, তো এখন জাস্ট মানে মার লুচি করা শেষ হলে খেয়ে দিয়ে পড়তে বসে যাব। তো আজকের ব্রেকফাস্ট গরম গরম লুচি আর ছোলার ডাল, আলু দিয়ে ছোলার ডাল, যেটা খেতে খুব টেস্টি লাগে, তো এটা খেয়ে নিই। আমি কিন্তু রেডি এবং বেরোনোর জন্য, 12টা বাস আই থিঙ্ক ধরতে পারবো, যাই না কি করতে পারবো, যাই হোক বাবা এখন আসেনি, বাবা আমাকে নিয়ে যাবে কারণ এই সময় টোটো পাবো না আই থিঙ্ক। তো বাবা আসুক, তারপর বেরিয়ে যাচ্ছি। তো বেরিয়ে যাচ্ছি, বাবা চলে আসছে আমাকে নিতে, আর এখন ফটাফট বেরিয়ে যাবো। চলে আসছি মামাবাড়ি। মাঝখানে আসলে বাসে আমার আজকে শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই আমি আর কিছু শ্যুট করতে পারিনি, তো আমি চলে আসছি। কই ফাঁকা কালী পূজার প্ল্যান, আর আমার এই যে খাওয়া চলে আসছে, বুর্জ খালিফা দেখতে পাচ্ছি, চ্যাংড়া বান্ধা হবে বুর্জ খালিফা। না ওটা তো কুচবিহার হয়েছিল, ঠিক আছে এবার আমি যাচ্ছি বুর্জ খালিফা দেখতে, চ্যাংড়া বান্ধা। বইরে আসলি, এতক্ষণ তো একটা ব্লগও করি নাই আমরা, হচ্ছে সত্যের রাস করলাম মানে ঘুমাইলাম আমরা, তুই খালি ঢোকার সময় ব্লগ করছিস, খাচ্ছি। আমি খুব টায়ার্ড আজকে, আমি রেস্ট নিতে মা বাড়ি আসছি পূজার পরে, পূজার রেস্ট, পূজার রেস্ট। তো আন্টি আজকে আমরা ভালো ভালো খেয়ে দে খালি ঘুমাবো, না না হ্যাঁ ভালো ভালো খেয়ে শুয়েছি, ওরা ঘুমিয়ে পড়েছে, তারপর আমরা আর ব্লগের কথাই ফিরে যাচ্ছি। বাহ বাহ বাহ, খুব সুন্দর লাগছে, মানে তোর আমাদের থেকে তো ভালো অবস্থায় আসি, অবশ্যই তুইও সুন্দর আছিস। আমি করতে গেছিলাম তাই জন্য একটু ঠিকঠাক হয়ে গেছিলাম, আবার এরকম হয়ে গেছিল, এই ঘরে আমরা ফিরে ফিরে এডিট করতেছি, কারণ ব্লগটা প্রচুর ভালো। আজকে যে ব্লগটা যাবে মানে আছে ওই দাদশীর ব্লগটা যাবে, আমাদের গেমের ব্লগটা, আই থিঙ্ক এতক্ষণ আপনারা দেখেই ফেলেছেন, যারা যারা দেখেননি প্লিজ গিয়ে দেখুন, কারণ ওটা এক্সাইটিং, মানে এত সুন্দর ব্লগটা, কিছু বলবি একটা পার্ট, হ্যাঁ এত মজা পাইছি, পরের পার্টটা দারুণ মজা আছে। তো আমি খাই ফটাফট, খিদা পাইছে আমার। তো আমার একটা কথা, আমার একটা হুট করে প্ল্যান মাথায় আসলো, যে হচ্ছে যেরকম ভাবে বিভিন্ন রকম মার্কেট গুলোতে গিয়ে হচ্ছে কম দামে একটা লুক ক্রিয়েট করতে হয়, ওরকম একটা ব্যাপার হয় না। তো আমি বনিকে এখন একটা টাস্ক দিলাম, যে হচ্ছে ওকে মিন্ত্রার থেকে 500 টাকার মধ্যে একটা ইউনিক লুক ক্রিয়েট করতে হবে, যেটা সম্ভব না মেবি মিন্ত্রার থেকে। আচ্ছা ঠিক আছে, 700 মধ্যে একটা, আচ্ছা 500 একটু বাড়লে বাড়তে পারে, হ্যাঁ বাড়তে পারে, কিন্তু ওকে একটা ইউনিক লুক 700 ঠিক করে দে, হ্যাঁ 700, আচ্ছা ওকে 700 টাকার মধ্যে একটা ইউনিক লুক ক্রিয়েট করে দিতে হবে, সে মেবি কিনি না কিনি না কেন চান্স বেশি, বাট ওকে একটা ইউনিক লুক ক্রিয়েট করে দিতে হবে। তো এটা আমাদের নতুন গেম, ফর উইমেন অর মেন, ফর আপাতত উইমেন মেন দুইটাই করুক, দেখা যাক কোনটা বেস্ট করে।
নিচের মিড স্কার্টটার দাম 419 টাকা আর এটার দাম 629 টাকা হাজার টাকা ছিল পরে আমরা হাজার করছিলাম পরে আমরা হাজার করছিলাম দাঁড়া কত বাড়ছে দেখি পরে আমরা হাজার করছিলাম 700 টাকা দেখলাম মিন্ত্রাতে 700 পসিবলই না আহার 100 তোরা কি 148 আমি বাকি সব উইশ লিস্ট থেকে উড়াই দিলাম রাখা ছিল যে ওটা না হলে এটা তো এটার দাম এটা যথেষ্টই সুন্দর আই থিঙ্ক এটা হচ্ছে একটা টপ আর এটা নিচে তো দেখালে আমি মিডিটা এবার এটার প্রাইস কাউন্ট করবো 419 প্লাস 419 প্লাস 379 কমপ্লিট করছে এবং জিতে গেছে ওনলি 798 টাকায় ও একটা লুক ক্রিয়েট করে দিয়েছে আর আপনারা যারা এটা পারচেজ করতে চান এই লুকটা তারা মিন্ত্রাতে যান বাণী পড়াশোনা নিয়ে বসে গেছে আর এখানে টিভিতে আমরা বিগ বস দেখছি এটা অনেকদিন ধরে আমাদের বাণী কি করলো ঝাঁটা সরাইলো তবুও দেখা যাচ্ছে আর এখানে বান্টির হালত পুরো খারাপ প্রচন্ড বাজে পরিস্থিতি ও কেন এত 100 টা নাগাদ হাঁচি দিছে ও ই বাবা কানতেছে এটা সো ব্যাড ডিটেলস যাই হোক আমরা এখন বিগ বসের ঝগড়া দেখি স্টে টিউন ফর বিগ বস আপডেটস আমার সবাই এই মুহূর্তে ভালো লাগছে সবাইকে ভালো খেলতেছে এবার সবাই ক্যামেরা খুলে বলছি আমি অত করে মোটা হয়ে গেছি ক্যামেরা খুলে আমরা বড় মনে হয় মাস ক্যামেরা খুলে আমরা 2 মিনিট গল্প করে দিয়েছি আরে ব্যাপারটা কি আমি হচ্ছে ম্যাগি খাই বলতে কতদিন ধরে ফুলে গেছি আমি আমরা সারা বছর ম্যাগি খাই ওরা তো ফুলে না ওদের মেটাবলিজম রেট ভালো যাই হোক হোয়াট এভার আজকে তেমন কিছুই করি নাই জানি সারাদিন ল্যাব খাইছি আর দুর্গা পূজার পরে যতগুলো গল্প জমেছিল সেগুলো বলতে পিএনপিসি হয়েছে অনেক কিছু হয়েছে তো আর এডিট করে আছে দ্বাদশীর ব্লগটাও ছাড়া হয়েছে যেটা সুপার ডুপার আমরা ওটা অনেকক্ষণ ধরে দেখলাম খুবই মজা নিজেরা দেখছি প্রচুর করছি যাই হোক এক্সাইটিং কিছু হয় না তো এইসব করতে করতে আমাদের অর্ধেক সময় চলে গেছে যাই হোক আজকে কালকের দিনটা অনেক এক্সাইটিং তারপরেও তো যা যা করবো আমরা নিজেদেরকে নিজের অল্প ট্রিট দেবো নিজের কারণ প্রত্যেকবার দুর্গাপূজার পর এরকম একটা দিন থাকে কারণ দুর্গাপূজার পরে না খুব এরকম ইচ্ছা হয় যে দুর্গাপূজাটা চলে যায় অ্যাকচুয়ালি দুর্গাপূজাতে অনেক কিছু আনপ্ল্যান্ড হয়ে যায় মানে কি করবো সাডেনলি অনেক কিছু উল্টো পাল্টা মানে যেরকম চাইছিলাম ওরকম হয় না তো অনেক কিছু অপূর্ণ থেকে যায় তাই কিছু প্ল্যান করতে করতে আমাদের আউট বড় হোক আজকে তো যাই হোক আমরা কালকে তো বেরোবো কালকে আমাদের আর তার মধ্যে আমরা নভেম্বরে সবাই আলাদাও হয়ে যাব আমি কলেজ খুলে গেলে সবাই খুলে গেলে হ্যাঁ কিন্তু আমি আলাদাই হবো রে বাবা আমি চলে যাব দুই জায়গায় আউট হবো না তিন জায়গায় আউট হবো আমার জায়গায় মন্দির জায়গায় বনির জায়গায় তো ওটা আলাদা অন্যরকম চলে আসবে আর কি যাই হোক তো কালকে দিনটা খুব এক্সাইটেড হতে চলেছে আরেকটা বলবো তখন কোচবিহার জলপাইগুড়ি আর তিন জায়গার ওয়েদার রিপোর্ট দেখতে পারবেন আপনারা প্রত্যেকদিন সকালে উঠে আমাদের ওয়েদার রিপোর্ট আগে পাশে আমরা নর্মাল দেখাই আজকে খুব রোদ উঠছে তো যাই হোক আজকের ব্লগটা আমরা এইটুকুই রাখছি কিছু ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও কিছু ভালো মন্দ যাই লাগুক না কেন কমেন্ট বক্সে জানাতে ভুলো না বেল আইকনে প্রেস করো এরকম ভালো ভালো মজার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে একদম টাটা গুড নাইট গুড নাইট